28 নভেম্বর, তার দুই মাস আগে 2019 সালের 7ই অক্টোবর বুয়েটে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি এবং এই কেসটাকে দ্রুত ট্রাইব্যুনালে দেওয়া হয়, কিন্তু করোনার জন্য অনেক দিন পিছিয়ে গেছে, এখন আগামীকাল তার রায় হবে। আমি আশা করি যে যারা এই কেসের সঙ্গে জড়িত এবং যারা আসামি তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হয়, যাতে সর্বোচ্চ শাস্তি হলে ওদের দেখে শিক্ষা হয় যেন আর কোনো মাকে আমার মতো সন্তান হারাতে না হয়। এখনও তিনজন আসামি আমার এই কেসের তিনজন আসামি এখনও বাইরে আছে। আমি আশা করি এই রায়ের সাথে সাথে তাদেরকে অল্প সময়ের মধ্যেই তাদেরকে হাজির করা হবে এবং তাদের উপরে যে আদালতের রায় আসবে তাই কার্যকরী হবে। এখন এই রায় শুধু আমি না, সারা দেশবাসী যখন মারা যায় তখন সবাই চেয়েছিল যে তাদের একটা শাস্তি হোক, এবং আমরা চাই এই রায়ের ভিতর দিয়ে এমন একটা প্রত্যেকের এমন একটা শাস্তি হোক যা দেশের দৃষ্টান্ত হয়ে থাকবে। 2019 সালে তো যেদিন যাই সেদিনই রাতের বেলা তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল সকালবেলা বাসে উঠার আগে, ভাইয়া বলছিল যে আমাকে দ্রুত ঢাকায় চলে আয়, আমি তো চলে যাচ্ছি, তুই তাড়াতাড়ি ঢাকায় চলে আয়, বেশি দিন বাসায় থাকার দরকার নেই। তো তারপরে সেদিনই যাই ভাইয়া এবং সেদিনই তাকে হত্যা করা হয়। এরপরে আর আমার যাওয়া হয় নাই। এখন আগামীকাল এই হত্যা মামলার রায় হবে, এটা সারা দেশের মানুষই দেখছে যে কত নিকৃষ্টভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। সারা দেশবাসীর মতো আমরাও সবাই দেখেছি যে কতটা নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তো প্রত্যেকেই চাই যেন সর্বোচ্চ শাস্তি হয়, যেন এই 25 জন আসামি আছে তাদের প্রত্যেকে, যদিও এখনও 3 জন আসামি ধরা পড়েন নাই, তারা পলাতক আছে, কিন্তু আমাদের আশা করবো যেন তারাও দ্রুত ধরা পড়বে এবং আগামীকালকে যেন যে একটা খুবই দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে 25 জনকেই দেওয়া হয়। হ্যাঁ, হয়তো যদি আমাদের চাহিদা অনুযায়ী রায় না হয় বা হয়তো কারোর যেটা প্রাপ্য শাস্তি সেটা যদি না পাই সেক্ষেত্রে হয়তো আমরা পরবর্তীতে যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা গ্রহণ করবো।